বিকাশ নগদ রকেট হ্যাঁ এই নামে অতিরিক্ত চার্জ দেওয়া হয় তা কি শুধাবে? এখন যে বেচারার দোকান দিয়ে বসছে তার তো কিছু পয়সা লাগবে, সে তো এটা নিয়ে ঘুরাইতেছে। আপনি তো পারতেছেন না, আপনি কি পারেন? তো ব্যাংকে টাকা রাখলে পরে ব্যাংক এটা সার্ভিস চার্জ দেয়। কি দেয়? সার্ভিস চার্জ নেওয়া যায় যাচ্ছে, সার্ভিস চার্জ নেওয়া কি যায় যাচ্ছে। আপনি আমাকে বললেন যে আমার এই চিঠিটা আপনি ঢাকায় পৌঁছাই দেন, তো ঢাকায় পৌঁছাই দিয়ে আপনি বাস ভাড়া দিবেন না আমাকে? আহা, আজব ব্যাপার, আপনি বাস ভাড়া দিবেন না? আমার দুপুর হয়ে গেলে আপনি সেটা খাবারের পয়সা দিবেন না? কতক্ষণ না, তো বাস ভাড়াও দিবেন আবার কি খাবারের পয়সা দিন? আর সারাদিন যে আমার একটা সময় গেল, তো আমার বউ বাচ্চা খাবে কি? আহা, আপনি বুঝেন নাকি, বউ বাচ্চা তো কিছু খাওয়াইতে হবে। তো কাজে যারা এই কাজটা করছে, এটা একটা ব্যাংকিং পদ্ধতি, এটা একটা কি ব্যাংকিং পদ্ধতি। বাকি যারা এটা চালু করছে এরা বহু চালাক, এরা এক নম্বর কি চালাক, এক নম্বর চালাক। যেমন গ্রামীণ ফোন, আপনার টাকা রিচার্জ হচ্ছে, কয় পয়সা কেটে নিছে আপনার কোনো খবর নাই, কোটি কোটি টাকা এর থেকে নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমেরিকান ইহুদি চালাকি, আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। বিকাশ মিকাশ যা আছে, রকেট পকেট যা আছে, এগুলো সব পকেটে। কথা বুঝতে পারছেন? তো কাজেই এগুলোর ভিতরে তারা যে পদ্ধতিগুলো দিয়েছে, এই পদ্ধতিতে আপনি সার্ভিস চার্জের নিয়তে দিয়ে দিবেন, যাই হয়ে যাবে।